1983 সালে গ্রামীণ ব্যাংকের মানি ছিল 60% আগে সরকার 60 ভাগ টাকা দিয়েছে সরকার, বাকি 40 ভাগ টাকা দিয়েছেন আমাদের ক্ষুদ্র ঋণগ্রহীতা সদস্যরা। এই মালিকানা যে আপনার প্যাটার্নটা স্ট্রাকচারটা কম্পোজিশনটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে সময়ের সাথে। বাট মূল কথা হচ্ছে যে প্রফেসর ইউনুস কিন্তু এই ব্যাংকের মালিক না, বা ওনার সাথে যে আছে তারা মালিক না, আমরা এদিকে যারা বসে যে আমরা মালিক না। আমরা গত বছর 5-7 মাস ধরে সময় নিয়ে আমরা একটা কম্পিটেন্সি অডিট করেছি। আমি একটু রিপিট করছি, আমরা এই 1983 সাল থেকে 1983 থেকে 2023 পর্যন্ত এই এত বছরে আমরা একটা কম্প্রিহেনসিভ অডিট করিয়েছি। সেই কম্প্রিহেন্সিভ অডিটে আমরা অনেক কাগজপত্র, অনেক অর্থ সংক্রান্ত এবং অনেক রকম নথি আমরা ই করেছি, আমরা রিভিউ করেছি। রিভিউ করে আমরা যা পেয়েছি সেটা আমরা দেখেছি যে আমাদের অনেক গ্রামীণ ব্যাংকে এই নথিতে গ্রামীণ ব্যাংকের যে আমরা ডকুমেন্টস পেয়েছি সেখানে অনেক তথ্য আছে যে গ্রামীণ ব্যাংকের স্বার্থ অনেক ক্ষুণ্ণ হয়েছে। গ্রামীণ ব্যাংক থেকে অনেক টাকা, শত শত কোটি টাকা সরিয়ে ফেলা হয়েছে আর কি, আমার কারোর নাম বলছি না। এবং এটা নিয়ে আমাদের যে আপনার জন্য অডিট করে বুঝতে পারলাম যে এখানে গ্রামীণের, এবং আমি সংক্ষেপে একটু বলে দিই, এই প্রতিটা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক সহ সমিলে কেউ বলছে 51টা, কেউ বলছে 52টা আর কি, এই প্রতিটা প্রতিষ্ঠানই কিন্তু আপনার গ্রামীণের বোর্ডের অনুমোদন হয়েছে, এবং কিছু কিছু প্রতিষ্ঠান পরে ওই গ্রামীণের বোর্ডকে অবহিত করেছে। শুধু গ্রামীণের এবং যে প্রতিষ্ঠানগুলো আমরা 7টা প্রতিষ্ঠানে শুধু চিঠি পাঠিয়েছি যে আইন অনুসারে বৈধ চিঠি, যেটাতে কথা রয়েছে যে কিছু কিছু জায়গায় আইনি ক্ষমতা বলে আমরা ক্ষেত্রবিশেষে কিছু চেয়ারম্যান চেঞ্জ করেছি, দুজন আর 3-3টা চেয়ারম্যান চেঞ্জ করেছি। সেটা হচ্ছে যে আমাদের কাগজের ভিত্তিতে, আইনি বৈধতার ভিত্তিতে এবং গ্রামীণের যে এইসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানে যে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, সেগুলোর যে ধারা আছে সেই ধারাগুলো, যে ধারাগুলো এখনও অপরিবর্তিত পরিবর্তন হয়নি, সেটাও আমরা এখন রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ থেকে আর জিএসসি থেকে আমরা কিন্তু সার্টিফাইড কপি বিগত বছর মানে 1 অক্টোবর 2023 আমরা উঠিয়েছে। এই প্রত্যেকটা কপি কিন্তু সার্টিফাইড কপি, সার্টিফাইড বাই আরজিএসসি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ আমাদের দেশের আর কি। এবং সেটা হচ্ছে যেটা উল্লেখিত আছে আমাদের যে বৈধ ক্ষমতা আছে সেই ক্ষমতা বলে আমরা কিছু অল্প কিছু পরিবর্তন করেছি যেগুলো বৈধ আর কি। সময়টা দৌড়াবে, প্রাণ ডালে মুঠোয় মুঠোয় সময় পায়।